আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে 4.1 থেকে গুণ করো, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো, প্রথম যে অঙ্কটা সেটা হলো 3ab 4a³, মানে প্রথমত 3ab এবং 4a³ আছে, তাই এটা গুণ করব। সহজ ভাষায় আমরা যাই সমান সমান 3ab গুণন 4a³, বা এর উপরে 3 আছে। তাহলে আমরা বেসিক্যালি এটা গুণটা করতে পারি, এই সংখ্যা দিয়ে সংখ্যাকে আমরা গুণ করতে পারি 3 4 12। তাহলে এখানে ও এর উপরে মনে মনে 1 আছে, এখানে এর উপরে 3 আছে, তাহলে এখানে 1 আর এখানে 3, তাহলে 4a³ আর b এটা আনসার। এরপর দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা কি আছে, দুই নম্বরটা আছে 5xy 6az। তাহলে এটা আমরা এরকমভাবে করতে পারি যে 5xy গুণন 6az, তাহলে সমান সমান, তাহলে আমরা এই সংখ্যা গুণ করতে পারি 5 6 30, এক্স আর কিছু নেই, এখানে এক্স নেই, ওয়াই এজেড এটা। তাহলে এরপর তিন নম্বরটা আমরা করতে পারি এভাবে যে কি আছে, 5x² দিয়ে আছে কি 3ax⁵y। দেখো, এটা আমরা এভাবে গুণ দিতে পারি 5a² x² গুণন 3ax⁵y সমান সমান, আমরা সংখ্যাটা গুণ করতে পারি 3 5 15, এখানে এর উপরে 2 আছে, এখানে এর উপরে মনে মনে 1 আছে, তাহলে a³ 3, তাহলে এখানে x² 2 আছে, x² 5 আছে, তাহলে x² 7y এটা। এরপর চার নম্বরে যাব, চার নম্বরে কি আছে, চার নম্বরে আছে 8a² b - 2b². তাহলে আমরা এটা সহজভাবে গুণ করতে পারি 8a² b গুণন মাইনাস কি আছে 2b² সমান সমান, আমরা সংখ্যাটাকে গুণ করব, মাইনাস থাকবে এটা থাকবে, সমস্যা নেই, আমরা সংখ্যাটাকে গুণ করলাম 8 2 16, তাহলে এই মাইনাসটা আগে আসবে, যেহেতু এটাতে প্লাসের এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এর উপরে 2 আছে, এখানে a নাই, তাহলে a² b, এখানে মনে মনে 1 আছে, এখানে 2 আছে, তাহলে b³ এটা। এরপর আমরা যাব 5 নং এ, 5 নং কি আছে, 5 নং এ আছে -2ab² দিয়ে আছে কি 10b³xyz। তাহলে এটা আমরা এভাবে করব যে এটা করব ইকুয়াল -2ab² গুণন 10b³xyz। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস তো থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যাটাকে গুণ করি 10 2 20, এ আছে এখানে একটা, এখানে এ নাই, তাহলে এ হবে, বি আছে একটা, এখানে বির উপরে আছে 3, তাহলে এখানে মনে মনে 1, এখানে 3, তাহলে হলো b⁴, এখানে x² 2 আছে, তাহলে এখানে মনে মনে x এর উপরে 1 আছে, তাহলে x³, এখানে xyz এটা আনসার। এরপর যাব 6 নং, 6 নং কি আছে, -3p² q³ - 6p⁵q⁴ সমান সমান, তাহলে এটা আমরা গুণ করব 3p² q³ গুণন -6p⁵q⁴ সমান সমান, তাহলে আমরা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্রথমে দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নাই, 3 6 18, পি এর উপরে 2 আছে, পি এর উপরে 5 আছে, তাহলে p⁵7, পাওয়ারগুলো যোগ, কিউ এর উপরে 3 আছে, এখানে কিউ এর উপরে 4 আছে, q⁵7 এটা উত্তর। এরপর যাই 7 নং, 7 নং কি আছে, -12
एम स्क्वायर ए स्क्वायर एक्स क्यूब कमा माइनस टू एम ए स्क्वायर एक्स स्क्वायर तो ये ओ रकम भाव करब कि माइनस टुएल्व एम टुएल्व एम स्क्वायर ए स्क्वायर एक्स क्यूब इंटू माइनस टू एम ए स्क्वायर एक्स स्क्वायर संख्यागुलो माइनस माइनस प्लस प्रथम दिल है ना दिल है एम बारो दिए दुई जो गुण करी बारो दुगुणे चौबीस चौबीस एम टू टू आखिर मन वन आम किूब ये एर उपरे टू आर उपरे टू आ पावर फोर एर उपरे एक्सर उपरे किूब थ्री आखिर टू आक्स पावर फाइव आंसर एरपर आठ नौ हमें जब कि सेवेन ए किूब बी एक्स पावर फाइव वाई स्क्वायर माइनस थ्री एक्स पावर फाइव वाई क्यूब ए स्क्वायर बी स्क्वायर सहज समान समान सेवेन एक्स ए क्यूब बी एक्स पावर फाइव वाई स्क्वायर गुणन माइनस थ्री एक्स पावर फाइव वाई क्यूब ए स्क्वायर बी स्क्वायर सहज भाषा सात जेहेतु ये प्लस एखे माइनस प्लस माइनस माइनस तीन सत एकुश टोटी वन ए किूब एखे ए आस स्क्र आ पावर फाइव बी आखने बी स्क्वायर आी किूब एक्स पावर फाइव एखे आस पावर फाइव तेल एक्स पावर टेन वाई वाई स्क्वायर वाई किूब तेल वाई पावर फाइव তাহলে এরকম তোমাদের বাড়ির কাজ এই যে এক থেকে আট পর্যন্ত বাড়ির কাজ সুন্দর করে তারিখ দিয়ে লিখে রাখবে কেমন যার যেটা সমস্যা আছে বা প্রবলেম আছে ওটা মার্ক করে রাখবে স্কুলে আমরা যেদিন আসতে বলবো এটা দেখাবে এবং ওখানে সলভ করে নিয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।